আমরা দেখিয়েছিলাম রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্তা ও জমি মাফিয়াদের ত্রিবেণী সঙ্গমে কিভাবে রাজধানীতে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে জমি মাফিয়া সিন্ডিকেট, যার হাত ধরে আবারও রাজধানীতে গ্যাংওয়ারের সম্ভাবনা দেখা দিয়েছে। ভট্টপুকুরের কালীটিলা আইরমারা অঞ্চলের সর্বধর্ম মিশন সংলগ্ন শাসকদলীয় নেতাধর্মী গাঁজা ব্যবসায়ীর পৃষ্ঠপোষকতায় দশমীঘাট ও জয়পুর বর্ডার এলাকার দুই মাফিয়ার নেতৃত্বে শাসকদলীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিতবাবুর ছেলে সৌরভ দাস, প্রাক্তন প্রধান প্রয়াত সমীরবাবুর ছেলে বাংলা মদের ব্যবসায়ী কার্তিক দাস, মদ ব্যবসায়ী যদু প্রদীপরা প্রায় 15 জনের মাফিয়া সিন্ডিকেট সরকারি বেসরকারি মিলে প্রায় 18 খানি জলাভূমি সম্পূর্ণ অবৈধভাবে যে ভরাট করে চলেছে, সেই বেআইনি ভরাটের পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক কালো হাত। রাজ্যের বামমহলের প্রবাহমান প্রথা অনুযায়ী উপরের স্তরের কমিটির মতোই নিম্নস্তরের কমিটি অর্থাৎ অঞ্চল কমিটির সর্বময় কর্তারা থাকেন ভণ্ড যোগী হয়ে। বিড়াল বলে মাছ খাবো না, কালীটিলা আইরমারা এলাকার এই 18 খানি জলাভূমির অবৈধ ভরাটও চলছে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট অঞ্চল কমিটির ভণ্ড যোগী ধর্মী নেতাদের প্রত্যক্ষ মদদে। এক্ষেত্রেও শেখর সৃজনরা বেড়াল তপস্বী, তাদের আশীর্বাদ ধন্য এই অঞ্চলের শাসকদলীয় মাতব্বর রাজীবদের মাধ্যমে বিশালাকার জলাভূমির অবৈধ ভরাটের কাঠমানি সংগ্রহ করে চলেছে ওই সকল বেড়াল তপস্বীরা। প্রাথমিকভাবে ওই সকল বেড়াল তপস্বী রাজনৈতিক নেতাদের নাম করে রাজীবদের হাত দিয়ে প্রাথমিক প্রণামী হিসেবে 10 লক্ষ টাকা ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে বলে সংবাদে প্রকাশ। প্রাথমিক প্রণামী মেলার পরে বেড়াল তপস্বী রাজনৈতিক নেতারা প্রশাসনকে ম্যানেজ করে নিয়েছে, আড়ালে আবডালে কাঞ্চন মূল্য গুজে দিয়ে সদর মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন এবং অগ্নিনির্বাপক দপ্তরের একাংশের অসাধু কর্মচারীদের দিয়ে হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভরাটের অনুমোদন বের করারও অপচেষ্টায় লিপ্ত হয়েছে সেই সকল বেড়াল তপস্বী রাজনৈতিক নেতা ও মাফিয়ারা। তা না হলে সকলের চোখের সামনে প্রতিদিন জলাভূমির ভরাটের কাজ চলছে কী করে? যেমনভাবে সমস্ত জায়গায় রাজনীতি ও প্রশাসনের সহচর্যে বেঁচে থাকে মাফিয়া জগৎ, ঠিক তেমনি আগরতলাতেও রাজনেতা করিতকর্মা প্রশাসন ও মাফিয়া সিন্ডিকেটের ত্রিবেণী সঙ্গমে বার বারন্ত জমি দস্যুবৃত্তি। হাইরে জনদরদ, হাইরে জনদরদী প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।